কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি করছি এটি স্কুলের শিক্ষার্থী, গৃহিণী মা, চাকরিজীবী মানুষ, নতুন চাকরি খুঁজছেন এমন কেউ এবং নতুনভাবে ইংরেজি শেখার চেষ্টা করছেন, একেবারে নতুন, তাদের জন্য খুবই উপকারে লাগবে। চলুন আমরা আজকে একটা সিন কম্প্রিহেনশন পড়ি। ওয়ান উইকডেজ কর্ম দিবসগুলোতে সাগর গেটস আপ অ্যাট 6 in the morning। সাগর সকাল 6টায় ঘুম থেকে উঠে। হি অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার রিড সাম স্টোরিজ ইন বাংলা অ্যান্ড ইংলিশ। সে এবং তার দাদা বাংলা এবং ইংরেজি কিছু গল্প পড়ে। দেন হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। তারপর সে এবং তার বোন সকাল 8টায় সকালের নাস্তা খায়। সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট অ্যান্ড লিভস ফর স্কুল অ্যাট 9 o'clock বিকজ স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock। সাগর স্কুলের ড্রেস পোশাক পরে এবং নাস্তার পরে স্কুলের পোশাক পরে এবং সে স্কুলের জন্য রওনা দেয় সকাল 9টায়, কারণ স্কুল সকাল 10টায় শুরু হয়। ইন দ্য ইভিনিং সাগর গোজ হিজ হোমওয়ার্ক। সন্ধ্যায় সাগর তার বাড়ির কাজ করে। হি লাভস বাংলা, সে বাংলা ভালোবাসে। ইটস হিজ ফেভারিট সাবজেক্ট, এটা তার প্রিয় বিষয়। আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস। বাড়ির কাজ শেষ করার পর সাগর তার দাদা দাদিমার সাথে সময় কাটায়। হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার অ্যাট 9 p.m. সে এবং তার পরিবার রাত 9টায় রাতের খাবার খায়। দেন হি গোজ টু বেড অ্যাট 10 p.m. তারপর সে বিছানায় রাত 10টায় ঘুমাতে যায়। অন উইকেন্ডস ছুটির দিনগুলোতে সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কল ইন দ্য আফটারনুন। বিকেলবেলা সাগর তার খালা খালুর বাড়িতে বেড়াতে যায়। হি অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিনস। সে এবং কেয়া উদ্যানে তার চাচাতো খালাতো ভাই বোনদের সাথে খেলাধুলা করে। ইন দ্য ইভিনিং সন্ধ্যায় হি ওয়াচেস টিভি অর রিডস স্টোরিজ টু কেয়া। সে টেলিভিশন দেখে আর নয়তো কেয়াকে গল্প পড়ে শোনায়। অ্যাট নাইট রাতের বেলা হি গোজ টু বেড অ্যাট 11 o'clock রাতের বেলা সে রাত 11টায় বিছানায় ঘুমাতে যায়। এখানে আমরা জানি সিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে কলাম এ বি থাকে, এক ধরনের শব্দ থাকে, সেটার অর্থ থাকে, সেটাকে আমাদের মিলিয়ে লিখতে হয়। তারপরে শূন্যস্থান পূরণ থাকে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। কখনও কখনও ট্রু ফলস থাকে এবং প্রশ্ন উত্তর থাকে। এবং যে ধরনের সিন কম্প্রিহেনশন ছিল সেটা সম্পর্কে একটা সারাংশ বা সামারি লিখতে হয়। তো আপনারা যদি শব্দ অর্থগুলো এবং বাক্যগুলো সঠিকভাবে পড়তে পারেন এবং অর্থ বুঝতে পারেন তাহলে এগুলোর উত্তর দেওয়া খুব সহজ হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বা